নবম শ্রেণীর প্রিয় বন্ধুরা সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের বাংলা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট টু এর উপর এই ভিডিওটি এই ভিডিওতে বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট টুতে যে আটটি প্রশ্ন রয়েছে সেই আটটি প্রশ্নের সম্পূর্ণ উত্তর করে দেওয়া হয়েছে তাই তোমরা এই ভিডিওটির কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করনীয় নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 উপর বাংলা ইতিহাস ভূগোল বিষয়ের সমাধান করে দেওয়া হয়েছে তোমরা সেই ভিডিওগুলি না দেখে থাকলে এই ভিডিওটির ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে সেখানে গিয়ে দেখে নিতে পারো চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক এখনি সাবস্ক্রাইব করো মলেদাস টিউটোরিয়াল এই চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সমস্ত ধরনের শিক্ষা সংক্রান্তের নোটিফিকেশন পাওয়ার জন্য নবম শ্রেণীর প্রিয় বন্ধুরা তোমাদের বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট টুতে মোট আটটি প্রশ্ন রয়েছে সেই আটটি প্রশ্নগুলি হল চারিমেঘে জল দেয় অষ্ট গজরাজ অষ্ট গজরাজের পরিচয় দাও দুই নম্বর প্রশ্নটি রয়েছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশে দুই রক্ষীর কথাবার্তায় তিন নম্বর প্রশ্নে রয়েছে এটা খুবই জ্ঞানের কথা কার কোন কথাকে জ্ঞানের কথা বলা হয়েছে চার নম্বর প্রশ্নটি রয়েছে আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে বক্তাকে কে কিভাবে তিনি অমরত্ব লাভ করেছেন পাঁচ নম্বর প্রশ্নটি রয়েছে নোঙর কবিতায় নোঙর কিসের প্রতীক তা বুঝিয়ে দাও ছ নম্বর প্রশ্নটি রয়েছে কন্যা কন্যা কোনে এক্ষেত্রে ধ্বনি পরিবর্তনের কোন রীতি অনুসৃত হয়েছে সাত নম্বর প্রশ্ন রয়েছে কৃদন্ত ও তদ্দিদন্ত শব্দের উদাহরণ দাও এবং আট নম্বর প্রশ্ন রয়েছে মৌলিক শোধনীর সংখ্যা কয়টি প্রিয় ছাত্র ছাত্রীরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট টু বাংলার আটটি প্রশ্নের সমাধান পরপর করে দেওয়া হয়েছে তাহলে দেখে নেওয়া যাক বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট টুতে যে প্রশ্নটি রয়েছে সে প্রশ্নটি হল মেঘে জল দেয় অষ্টগজরাজ অষ্টগজরাজের পরিচয় দাও এই প্রশ্নটি তোমরা লেখার সময় প্রথমে হেডিং করবে উৎস কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী রচিত কলিঙ্গদেশে বৃষ্টি নামক কবিতা থেকে প্রশ্নে প্রদত্ত অংশটি গৃহীত তারপরে হেডিং করবে অষ্টগজরাজের পরিচয় অমরকোষে উল্লিখিত আছে চারকুম মেঘের প্রত্যেকটির সঙ্গে একজোড়া করে মোট আটটি দিক হস্তি থাকে এরা হল ঐরাবত পুণ্ডরিক বামন কুমুত অঞ্জন পুষ্পদন্ত সার্বভৌম ও সুপ্রতীক এদেরকে একত্রে অষ্টগজরাজ বলা হয় দু নম্বর প্রশ্নটি হল ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রক্ষীর কথাবার্তায় সমাজের কোন ছবি ফুটে উঠেছে এই প্রশ্নটি তোমরা এভাবে লিখবে মহাকবি কালিদাসের লেখা ধীবর বৃত্তান্তর নাট্যাংশে দুই রক্ষী তথা জানুক ও সূচক ধীবর নিচু জাতি বলে তাকে চোর বলে সন্দেহ করে ধীবর বলে যে সে আংটি চুরি করেনি এ কথা শুনে প্রথম রক্ষী তাকে বিদ্রুপ করে বলে তবে কি তোকে সদ বিবেচনা করে রাজাইটার দান করেছেন ধীবর তার বৃত্তি ও বাসস্থান সম্পর্কে বলতে চাইলে তৃতীয় রক্ষী তাকে বাটপার বলে তিরস্কার করে এ থেকে বোঝা যায় যে সমাজে তখন নিম্ন জাতির মানুষদের মানুষদের অবহেলার চোখে দেখা হতো তিন নম্বর প্রশ্নটি হলো এটা খুবই জ্ঞানের কথা কার কোন কথাকে জ্ঞানের কথা বলা হয়েছে প্রিয় ছাত্রছাত্রীরা এই উত্তরটি লেখার সময় তোমরা প্রথমে হেডিং করবে উৎস লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পে বর্ণিত মোহাম্মদ সার বাড়িতে আগত জনৈক অতিথি মোল্লা সাহেব ইলিয়াসের কথাটিকে জ্ঞানের কথা বলেছেন তারপর তোমরা হেড়িং করবে জ্ঞানের কথা শামসেমাগির আত্মপলব্ধির কথা শুনে অতিথিগণ হাসলে তাদের উদ্দেশ্যে ইলিয়াস বলে সে আর তার স্ত্রী পূর্বে অবচ্ছিল তাই সমস্ত সম্পত্তি হারিয়ে তারা কেঁদেছিল কিন্তু ঈশ্বর তাদের কাছে সত্যকে উন্মুক্ত করে দিয়েছেন এবং অভিজ্ঞতা থেকেই তারা সকলের কল্যাণের জন্যই কথাগুলি বলছে ফুর্তির জন্য নয় এই বক্তব্যকে বক্তা জ্ঞানের কথা বলেছেন চার নম্বর প্রশ্ন রয়েছে ইলিয়াসের আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে বক্তা কে কিভাবে তিনি অমরত্ব লাভ করেছেন এই প্রশ্ন লেখার সময়ও তোমরা প্রথমে হেডিং করবে উৎস নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা দাম গল্পে আলোচ্য উক্তিটির বক্তা হলেন কথক সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টারমশাই এরপর তোমরা হেডিং করবে অমরত্ব লাভ অঙ্কে অসাধারণ দক্ষ মাস্টারমশাই ভাবতেই পারতেন না যে তার ছাত্ররা অঙ্ক করতে পারবে না মেরে বকে ছাত্রদের তিনি অঙ্ক শেখাতে চাইতেন ফলে ছাত্রদের কাছে তিনি ছিলেন বিভীষিকা তার এক ছাত্র সুকুমার পরবর্তীকালে মাস্টারমশাইকে নিয়ে তার বিভীষিকাময় অভিজ্ঞতা একটি পত্রিকা লিখেছিলেন একটি পত্রিকায় লিখেছিলেন সেটি পড়ে সরল মনের মনে হয়েছিল ছাপা অক্ষরে তার কথা লিখে তার ছাত্র তাকে অমর করে দিয়েছে পাঁচ নম্বর প্রশ্নটি হলো নোঙর কবিতায় নোঙর কিসের প্রতীক তা বুঝিয়ে দাও এই প্রশ্নটি লেখার সময় তোমরা প্রথমে হেডিং করবে উৎস কবি অজিত দত্তের লেখা নোঙর কবিতায় নোংর হল জীবনের বিভিন্ন ধরনের বন্ধন বা স্থিতিশীলতার প্রতীক তারপর হেডিং করবে ব্যাখ্যা এই বন্ধন অদৃশ্য কেবল উপলব্ধির যোগ্য আক্ষরিক অর্থে যে নোংর নৌকা ইত্যাদি জলযানকে নিশ্চল করে রাখে সে থাকে জলের নিচে তার সঙ্গে কাছি দিয়ে বাধা থাকে নৌকো মানুষের জীবনও নৌকার মতো কিন্তু তা বাধা থাকে জাগতিক নানা মায়া বন্ধনে পারিবারিক সামাজিক নানা বন্ধনে আষ্টে জড়িয়ে থাকে মানুষ ছয় নম্বর প্রশ্ন রয়েছে কন্যা কন্যা কোনে এক্ষেত্রে ধ্বনি পরিবর্তনের কোন রীতি অনুসৃত হয়েছে কন্যা কন্যা কোণে এক্ষেত্রে ধ্বনি পরিবর্তনের অভিশ্রুতি রীতি অনুসৃত হয়েছে অভিশ্রুতি রীতি অনুসৃত হয়েছে সাত নম্বর প্রশ্ন রয়েছে কেদন্ত শব্দ ও তদ্বিতান্ত শব্দের উদাহরণ দাও প্রথমে হেডিং করবে কৃদন্ত শব্দ কৃতপ্রত্যয় যোগে যে শব্দ পাওয়া যায় তাকে বলে কৃদন্ত শব্দ যেমন মন্তব্য গতি চলন লড়াই ঘুমন্ত ইত্যাদি এরপর হেডিং করবে তদ্ধিতান্ত শব্দ তদ্ধিত প্রত্যয় যোগে যে শব্দ গঠিত হয় তাকে তদ্ধিতান্ত শব্দ বলে যেমন মানব নবীন ভগবান মেধাবী জটিল ইত্যাদি এবং অ্যাক্টো টাক্কের আট নম্বর পোশ রয়েছে মৌলিক শোধনীর সংখ্যা কটি বাংলা ভাষায় মৌলিক শোধনীর সংখ্যা হচ্ছে সাতটি হস্যই এ ও হস্য আ নবম শ্রেণীর প্রিয় বন্ধুরা বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট টুতে যে আটটি প্রশ্ন ছিল এই আটটি প্রশ্নের উত্তর তোমাদের বলে দেওয়া হলো তোমরা এই আটটি প্রশ্নের উত্তর তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাক্কের খাতায় সুন্দরভাবে লিখে ফেলো এবং স্কুল খুললে তোমাদের এই অ্যাক্টিভিটি টাস্কের খাতার উত্তরগুলো শিক্ষক মার দেখাবে তাহলে আজ এ পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে